দর্শক, আমি এখন আছি হচ্ছে আপনার এই নারায়ণগঞ্জের সদরের একেবারে চাষারা জিরো পয়েন্টের সাথে। আপনার একটি পাম্প স্টেশন আছে, এই পাম্প স্টেশনের সাথেই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রস্রাব করা নিষেধ। তবে এই প্রস্রাব করা নিষেধ লেখা থাকা সত্ত্বেও দেখেন এই দিক থেকেও আপনার প্রস্রাব করার নিষেধ এখানে। তো এই জায়গাটা খুবই মানে শহীদ মিনারের একেবারে পিছনেই, তো আমার এই যে শহীদ মিনারের ইয়াটা দেখা যাচ্ছে, তো এর পিছনেই আপনার এই জায়গাটা। তো এই জায়গাটাতে আপনার এখানে লেখা আছে এখানে প্রস্রাব করা নিষেধ। তবে এই নিষেধ জায়গাটাতেও যে এই পরিমাণে মানে সাগর বানিয়ে দিব জায়গাটা, তো এটা মানে একেবারেই কল্পনার বাহিরে। মানে আমরা বাঙালিরা কতটা মানে মানে কি বলে এটাকে মানে একটা অসভ্য একটা জাতি যে এখানে আপনার দেখেন জায়গাটা কি করে রেখেছে, একদম মানে সাগর বানিয়ে রাখছে এই জায়গাটা। দেখেন মানে এখানে কিন্তু বলা আছে যে এখানে প্রস্রাব করা নিষেধ, তবে আমরা মানে যেখানেই নিষেধ করা হয় সেই জায়গাটাকেই মানে মনে করি যে এটা স্বর্গীয় একটা জায়গা, যে এখানে আসলে প্রস্রাব করলেই মনে হয় মানে একটা সুখ, এই সুখ আর পৃথিবীতে কোথাও নাই। তো এর সাথে কিন্তু আপনার আরেকটা মানে ইয়ে আছে, প্রস্রাবখানা, যেখানে আপনার মানে সাধারণ পাবলিকদের জন্য একটা টয়লেট আছে। এই যে এই দেখছেন, এর সাথেই কিন্তু এই টয়লেটটা, এটা হচ্ছে পাবলিক টয়লেট। তো এটাও কিন্তু মানে এর পাম্প স্টেশনের একেবারেই সাথে। এই যে দেখছেন একজন ভাই আপনার এখানে তার মানে। তো আমার প্রশ্ন হলো যে এই যে এই জায়গাটাতে প্রস্রাব করা নিষেধ, তারপরও আমরা মানে কি করি, যে জায়গাটাতে নিষেধ সেই জায়গাটাতে বেশি করে মানে খারাপ করার চেষ্টা করি। তো আসেন আমরা যেন এই ধরনের কাজ থেকে বিরত থাকি, আমরা এই ভিডিওটা শেয়ার করে সাধারণ যারা মানুষ আছে তাদের কাছে পৌঁছে দেই, যে তারা যেন কি করে এই ধরনের কাজে, যেখানে আপনার যেই কাজগুলো করা নিষেধ সেখানে ধরো আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি। তো আসেন আমরা সবাই একসাথেই আমরা আমাদের শহরকে, নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।